फ्रेंड्स আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি অম্বালিকা আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি অমৃতসরের ফোর্থ অর্থাৎ লাস্ট পার্ট নিয়ে আজকে থাকছে অমৃতসরের সম্পূর্ণ ট্যুর গাইড মানে অমৃতসর কোথায় অবস্থিত কেমন করে যাবেন কোথায় থাকবেন কি কি খাবেন কি কি দেখার জিনিস রয়েছে এবং তার সঙ্গে অমৃতসর থেকে আপনি কি কি মার্কেটিং করতে পারেন এবং কেমন ভাবে সমস্ত টুরিস্ট স্পটগুলোতে যাবেন তার সমস্ত ইনফরমেশন মানে অমৃতসর নিয়ে ফুল একটা ইনফরমেটিভ ব্লগ তাই স্কিপ না করে কোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে জানাবো অমৃতসরের ভৌগোলিক অবস্থান অমৃতসর ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর আর এর অন্যতম পরিচয় এটা গোল্ডেন টেম্পলের শহর এবার বলি অমৃতসরের ঋতুর কথা এটি প্রধানত গ্রীষ্মপ্রধান শহর অর্থাৎ গ্রীষ্মকালে এখানে কিন্তু প্রচন্ড গরম পড়ে অর্থাৎ এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে প্রচন্ড গরম থাকে আর বাকি সময়টা অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ওয়েদারটা অনেকটাই কুল থাকে আমরা অক্টোবরে গেছি তাতেই আমরা ঘেমে নিয়ে একসা তাহলে অন্য সময় গ্রীষ্মকালে কি অবস্থা হয় ভাবুন এই তো বললাম কোন সময় যাবেন এবার বলি কিসে করে যাবেন ভারতবর্ষের টুরিস্ট স্পটগুলোর মধ্যে অমৃতসর একটি অন্যতম সেই জন্য ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি বড় শহর থেকে অমৃতসরে যোগাযোগ ব্যবস্থা রয়েছে ট্রেনে এবং ফ্লাইটে আর যদি আপনার আশেপাশে স্টেশন থেকে অমৃতসর যাওয়ার ডাইরেক্ট ট্রেন না থাকে তাহলে চলে আসুন দিল্লি দিল্লি থেকে প্রচুর প্রচুর ট্রেন রয়েছে অমৃতসরে তাছাড়া দিল্লি থেকে বাসের ব্যবস্থাও রয়েছে প্রথমেই আপনাদের জানাই কলকাতা থেকে কি কি ট্রেন অ্যাভেলেবেল রয়েছে অমৃতসরের উদ্দেশ্যে শিয়ালদহ থেকে 1-2-3-1-7 আকালতত এক্সপ্রেস ট্রেন রয়েছে রবিবার দিন এবং বুধবার দিন এটি সকাল 7:40 ছাড়ে শিয়ালদহ স্টেশন থেকে এবং যেতে সময় নেয় 33 ঘন্টা 40 মিনিট এবং এই ট্রেনের ভাড়াগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি একটু দেখে নিন এবং এই ট্রেনটি পৌঁছায় অমৃতসর জাংশনে এরপরে আসছে 1-2-3-5-7 দুর্গিয়ানা এক্সপ্রেস এটি 12:10 ছাড়ে টুইস্টে এবং স্যাটারডেতে এবং এই ট্রেনটি যেতে সময় লাগে 29 ঘন্টা 10 মিনিট এবং এই ট্রেনটিও অমৃতসরের জাংশনে গিয়ে পৌঁছায় এবং এর ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নিন এরপরে আসছে 1-2-3-7-9 জালিয়ানওয়াগাবাগ এক্সপ্রেস এটা দুপুরবেলা 1:10 ছাড়ে এবং এটি ফ্রাইডেতে ছাড়ে এটি যেতে সময় লাগে 30 ঘন্টা 35 মিনিট এই ট্রেনটিও গিয়ে পৌঁছায় অমৃতসর জাংশনে এবং এর টিকিট মূল্য আমি নিচে দিয়ে দিয়েছি এবার যাওয়া যাক 1-3-0-4-9 হাওড়া অমৃতসর এক্সপ্রেস এটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে অমৃতসর জংশনে গিয়ে পৌঁছায় এবং সপ্তাহের প্রতিদিনই এই ট্রেন থাকে এই ট্রেনটি ছাড়ে দুপুরবেলা 1:50 এবং এই ট্রেনটি যেতে সময় নেয় 44 ঘন্টা 30 মিনিট এই ট্রেনে কিন্তু সেকেন্ড এসি এবং ফার্স্ট ক্লাস নেই এবং যেতে সময়ও বেশি লাগে কিন্তু টিকিট মূল্য সবচেয়ে কম আমি স্ক্রিনে টিকিট মূল্য দিয়ে দিচ্ছি এবার যাওয়া যাক 1-3-0-0-5 হাওড়া অমৃতসর পাঞ্জাব মেল এটিও সপ্তাহের প্রতিদিনই যায় হাওড়া স্টেশন থেকে এটি ছাড়ে 7:00 মানে বিকেল 7:10 এবং এটি যেতে সময় নয় 37 ঘন্টা 45 মিনিট এই ট্রেনেরও টিকিট মূল্য আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এছাড়া নিউ জলপাইগুড়ি থেকে একটি ট্রেন শুধুমাত্র ডাইরেক্ট পৌঁছায় অমৃতসরের জাংশনে সেটি হলো নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেস এটি সকালবেলা 8:15 নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে এবং এই ট্রেনটি যেতে সময় লায় 1-9:22 এই ট্রেনটি শুধুমাত্র বৃহস্পতিবার করেই ছাড়ে এছাড়াও প্রচুর ট্রেন রয়েছে দিল্লি থেকে অমৃতসরের আপনি চাইলে দিল্লি পর্যন্ত এসে ওখান থেকে আবার অমৃতসরে আসতে পারেন আবার অনেকে কাটরা থেকেও ডাইরেক্ট আসে অমৃতসরে যেমন আমরা এসেছিলাম কাশ্মীর ট্যুর ফিনিশ করে কাটরা থেকে অমৃতসর চলুন এবার যাওয়া যাক সেকেন্ড অপশনে অর্থাৎ এলোপ্লেন
এলোপ্লেনে করে আপনি কলকাতা বিমানবন্দর থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন অমৃতসরের উদ্দেশ্যে। অমৃতসরের গুরু রামদাস জি এয়ারপোর্টের থেকে অমৃতসরের গোল্ডেন টেম্পলের ডিস্টেন্স 12 কিলোমিটারের মতো। আপনি বাইকার আধা ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন অমৃতসরের গোল্ডেন টেম্পল। এবার বলি অমৃতসরে পৌঁছে তো গেলেন, থাকবেন কোথায়? থাকার জন্য প্রচুর হোটেল এবং হোস্টেল আপনি পেয়ে যাবেন স্টেশন এবং অমৃতসরের স্বর্ণ মন্দিরের আশেপাশে। আমার মতে স্বর্ণ মন্দিরের আশেপাশে থাকাই ভালো। আমি কয়েকটা হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এগুলো মোটামুটি 1000 থেকে 1200 মধ্যে রেন্ট এবং এই হোটেলগুলো প্রত্যেকটাই বেশ ভালো। অমৃতসরে থাকার খরচ বেশ কম। এবার আবার করছি বিনম্র আবেদন, প্লিজ ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার জন্য কতটা দরকার সেটা তো আপনারা জানেনই, আলটিমেট 1000 সাবস্ক্রাইবার হতে হবে, তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমার কাছে কতটা মূল্যবান সেটা আমি বলে বোঝাতে পারবো না। চলুন এবার বলি কয়দিন লাগবে অমৃতসর গোটা ট্যুর করতে। অমৃতসর মোটামুটি ভালো মতন ট্যুর করতে 2 দিন 1 রাত্রি যথেষ্ট। এবার বলি কখন কি করবেন। আমার মতে অমৃতসরে পৌঁছে ব্যাগপত্র হোটেলে রেখে সোজা চলে আসুন অমৃতসরের স্বর্ণ মন্দির, সেটা দর্শন করে লাঙ্গারে খাওয়া দাওয়া করে বেরোতে আপনার 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তারপরে হাতে যদি সময় থাকে, মানে সমস্ত কাজকর্ম আপনার যদি দুটোর মধ্যে হয়ে গিয়ে থাকে, তাহলে সোজা চলে যান ওয়াগা বর্ডার। ওয়াগা বর্ডারে কোন টাইমে শোটা শুরু হয় সেটা আমি ডিটেলস ভিডিওতে বলে দিয়েছি, একটু দেখে নিন। ওয়াগা বর্ডার থেকে সোজা হোটেলে চলে আসুন এবং একটু মার্কেটিং করে নিতে পারেন এবং রাতের স্বর্ণ মন্দির দেখতে মিস করবেন না কিন্তু। সে এক অদ্ভুত সৌন্দর্য, দিনের স্বর্ণ মন্দির এবং রাতের স্বর্ণ মন্দির কিন্তু একদম আলাদা, তো সেহেতু দুটো দেখাই মাস্ট বি। এবং সেই সঙ্গে লাঙ্গারে খাওয়া দাওয়া করে নিতে পারেন, তারপরে ফিরে আসুন এবং ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালবেলা উঠেই জালিয়ানওয়ালা বাগ, পার্টিশন মিউজিয়াম, দুর্গিয়ানা টেম্পল, রাম টেম্পল এগুলো সব দেখে নিন। কেমন করে ঘুরবেন সেটা বলছি, একটু ওয়েট করুন। এটা বললাম কেউ যদি সকালবেলা গিয়ে মানে ভোরের দিকে গিয়ে অমৃতসরে পৌঁছান তাদের জন্য। এবার বলি যারা বিকেলবেলা পৌঁছাচ্ছেন, যেমন আমরা পৌঁছেছিলাম, তাদের ক্ষেত্রে সেই দিন রাত্রিবেলা প্রথমে অমৃতসরের স্বর্ণ মন্দির দেখে নিন এবং লাঙ্গারে খাওয়া দাওয়া করে নিন এবং পরের দিনের জন্য রেখে দিন বাকি সমস্ত জায়গার ঘোরাঘুরি এবং দিনের স্বর্ণ মন্দির দেখাও অবশ্য। অমৃতসরের গোল্ডেন টেম্পল এবং বাকি সমস্ত জায়গার ট্যুর গাইড এবং কেমন করে যাবেন, কত খরচ, কত সময় লাগবে সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি ডিটেলস ভিডিওতে, একটু দেখে নিন। এবার বলি কেমন করে যাবেন। প্রথমেই বলি অমৃতসরের গোল্ডেন টেম্পলের সবচেয়ে কাছে অবস্থিত জালিয়ানওয়ালাবাগের কথা, সেটা ঠিক ওয়াকিং ডিস্টেন্সে, এবং পার্টিশন মিউজিয়ামও তার সঙ্গেই লাগানো। আর তার থেকে একটু দূরে মানে 20 টাকা টোটো ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন দুর্গিয়ানা টেম্পল, এবং বাকি রইল যেগুলো সেগুলোর জন্য আপনি বাস, টোটো, অটো বা রিজার্ভ গাড়ি করতে পারেন। এই ক্ষেত্রে বিশেষভাবে দ্রষ্টব্য, গোল্ডেন টেম্পল থেকে ওয়াগা বর্ডারের ডিস্টেন্স 30 কিলোমিটার, সেই ক্ষেত্রে টোটো বা অটো করলে টাইমটা অনেকটা বেশি লাগবে। এই ক্ষেত্রে আপনি বাস করতে পারেন যদি চিপলি যেতে চান, সেই ক্ষেত্রে বাসে শুধু ওয়াগা বর্ডারে যেতে হলে 350 টাকা করে পার হেড লাগে, বাসগুলো এসি। এবং যদি আপনি গোটাটা ট্যুর করতে চান, মানে দুর্গিয়ানা টেম্পল, শ্রীরাম টেম্পল, গোবিন্দগড় ফোর্টও দেখতে চান, সেই ক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 488 টাকা পার হেড। এই বাসগুলো আপনি পার্টিশন মিউজিয়ামের সামনে যে রাজা রঞ্জিত সিংয়ের যে স্ট্যাচুটা রয়েছে তার নিচ থেকেই পেয়ে যাবেন এবং টিকিটও তার পাশেই দেওয়া হয়। আর আপনি যদি শেয়ার কার করতে চান বা রিজার্ভ কার করতে চান সেটাও আপনি ওখানেই পেয়ে যাবেন। প্রচুর ট্যাক্সি ড্রাইভার আশেপাশে ঘোরাঘুরি করে, এই ক্ষেত্রে 2500 থেকে 3000 টাকা পে করতে হবে আপনাকে, বড় গাড়ির ক্ষেত্রে বলছি। এবং আগেই বলে দিই সিজন অনুযায়ী দাম কিন্তু ওঠানামা করে। ঘোরাঘুরি তো হলো, চলুন এবার বলি পেট পুজোর কথা। ভোজন রসিক বাঙালি যেখানেই যায় সেখানকার একটু স্বাদ না চাকলে হয়? অমৃতসরে ফ্রিতে লঙ্গার তো রয়েছে, তার সঙ্গে 11 টাকার বিনিময়ে এই মহাপ্রসাদ আপনি পেয়ে যাবেন। অদ্ভুত সুন্দর গন্ধ এবং অদ্ভুত টেস্ট, এটা অমৃতসরের স্বর্ণ মন্দিরের মহাপ্রসাদ হালুয়া অর্থাৎ সুজি।
এটা খেলে সুজি সম্বন্ধে কনসেপ্টটি আপনার চেঞ্জ হয়ে যাবে। অমৃতসর খাদ্য রসিকদের জন্য স্বর্গরাজ্য বলতে পারেন, ভেজ নন ভেজ কি পাওয়া যায় না। অমৃতসরের ফেমাস ছোলে ভাটোরে, কুলচা, অমৃতসরের লস্যি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি, ফিশ অমৃতসরি, আরো কত কিছু। খাদ্য রসিকদের এই বিশাল সম্ভার নিয়ে আমি একটা ফুল ব্লগ বানিয়েছি, আপনি যদি অমৃতসর যান তাহলে অবশ্যই দেখে নেবেন। আর খাওয়া দাওয়ার কথা উঠলেই প্রথমেই আসে লঙ্গারের কথা। লঙ্গার অর্থাৎ গোল্ডেন টেম্পলের লঙ্গার, বিশেষ বিশেষ দিনে সেখানে খাওয়া দাওয়া বিশাল রাজকীয় হয়। তাছাড়াও 24 ঘন্টা 365 দিন লঙ্গার খোলা থাকে এবং সবাই বিনা শুল্কে সেখানে খাবার গ্রহণ করতে পারেন। দিবা রাত্র অমৃতসরের স্বর্ণ মন্দির এবং লঙ্গার নিয়ে ফুল একটি ভিডিও রয়েছে আপনাদের জন্য, অবশ্যই দেখে নেবেন। চলুন এবার খাওয়া দাওয়া তো হলো, এবার বসা যাক হিসাবে। এই ক্ষেত্রে আমি ট্রেনের ভাড়াটা বাদ দিচ্ছি, আমি শুরু করছি হোটেল ভাড়া দিয়ে। স্বর্ণ মন্দিরের আশেপাশে মোটামুটি রকমের হোটেলে ধরি, সেটা 1000 টাকা। খাওয়া দাওয়া পড়বে 400 টাকার মতন। সাইট সিন করার জন্য গাড়ি ভাড়া পড়বে 1 জনের 488 টাকা করে। খাওয়া দাওয়া বলতে লঙ্গারে খাওয়া তো আপনার ফ্রিতে হয়েই গেল, তা বাদ দিয়ে যে সমস্ত স্ন্যাক্স খাবেন তার কথা বলছি। খাওয়া খরচা এবং হোটেল খরচা আমি দুজনের হিসেবে বলেছি, এই ক্ষেত্রে 1188 টাকা করে পার হেড পড়ছে। এতে আপনার 2 দিনের থাকা খাওয়া হয়ে যাবে। ওকে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ওকে বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।